পবিত্র মাহে রমজান উপলক্ষে দৃষ্টি প্রতিবন্ধীর মাঝে ইফতার সামগ্রী বিতরণ করেছে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থা। সোমবার 11 মার্চ থেকে জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার নিজস্ব অর্থায়নে এই ইফতার সামগ্রী বিতরণ করা হয়। সংস্থাটির উদ্যোগে ধারাবাহিকভাবে 3 দিনব্যাপী 13 মার্চ পর্যন্ত ঢাকা মহানগরীতে বসবাসরত 500 দৃষ্টি প্রতিবন্ধী পরিবারের মাঝে পবিত্র রমজান উপলক্ষে ইফতার সামগ্রী বিতরণ করা হবে। জাতীয় দৃষ্টি প্রতিবন্ধী সংস্থার কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান নুরুল আলম সিদ্দিকের সভাপতিত্বে এবং মহাসচিব আয়ুব আলী হাওলাদারের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লক্ষ্মীপুর 3 আসনের সংসদ সদস্য আলহাজ গোলাম ফারুক পিঙ্কু।